নমস্কার দর্শক বন্ধুরা রোডস অ্যান্ড প্যাটেলে সবাইকে স্বাগত জানায় আজ হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে এই সিজন চেঞ্জের সময় এই রেসিপিটা আপনাদের খেতে অসাধারণ লাগবে আর খাওয়াও খুব সুস্বাদু শাকনাশুটি আলু টমেটো পাতলা ঝোল আপনাদের আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার সময় বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন তাহলে আমার রান্নার নতুন নতুন আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক আমি এখানে বড় সাইজের একটা টমেটোকে লম্বা করে কেটে নিয়েছি তার সাথে দুটো কাঁচা লঙ্কা একটু আদা সুটিকেও ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আলুকেও লম্বা করে কেটে পরিষ্কার করে চখা ছাড়িয়ে রেখে নিয়েছি তার সাথে সাদা সর্ষে কালো সরষে আর একটু পোস্তু আর বড়ি নিয়ে নিয়েছি কড়াইয়ে তেল গরম হতে চাপিয়ে দিয়েছি এরপর তার মধ্যে গোটা জিরে অ্যাড করে দেবো আর কালো জিরে অ্যাড করে দেব ভালো করে নাড়াচাড়া করে নেব আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি এখানে বড়িটা দিতে ভুলে গেছিলাম তাই বড়িটা আমাকে ভেজে নিতে হবে তাই বড়িটা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে রেখে নেব বড়িটা আমার খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নিলাম এরপর কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটাকে একটু নাড়াচাড়া করব ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আলুটার মধ্যে একটা কিসমি ভাব না আসে আমার আলুটা খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে লাল লাল হয়ে এসছে এর মধ্যে আমি শুগনে ডাটাটা অ্যাড করে দেব শুকুনে ডাটাটা অ্যাড করে দেওয়ার পর আবার খুব ভালো করে আলুর সাথে নাড়াচাড়া করব একটু ভাজা ভাজা করে নেব এখানে আমি টমেটো কুচি অ্যাড করে দিলাম লবণ অ্যাড করে দেওয়ার পর একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দেব এরপর মশলাটাকে খুব ভালো করে আমাদেরকে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে যাতে আলুটাও একটু আরও ভালো করে ভাজা ভাজা হয়ে যায় তার সাথে শাঁকনা শুটিটাও এরপর ঢাকা দিয়ে হতে দেব যাতে খুব ভালো করে আলুটাও সেদ্ধ হয়ে যায় আর ভাজা ভাজা হয়ে যায় ঢাকা খুলে নিলাম ঢাকা খুলে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব টমেটোটাও আমার এখানে গলে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দেব অবশ্যই কিন্তু গরম জল অ্যাড করবেন গরম জল অ্যাড করে দেওয়ার পর একটু ধনে গুঁড়ো একটু জুড়ে গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরের রেড চিলি পাউডার এরপর ভালো করে আবার নাড়াচাড়া করে তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আমি যে মশলাটা তৈরি করেছিলাম সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত দিয়ে একটা সেই মশলাটা এইখানে অ্যাড করে আবার ভালো করে নাড়াচাড়া করব আপনারা চাইলেন শুধু কালো সরষেও দিতে পারেন বা শুধু পোস্তও দিতে পারেন আমি কিন্তু এখানে সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত সবই ইউজ করেছি খেতে কিন্তু আমার ভালো লাগে এরপর এর মধ্যে আমি বড়ি ভাজা অ্যাড করে দেব আর কাঁচা লঙ্কা আপনারা চাইলেন এভাবে মাখা মাখা রাখতে পারেন আমি কিন্তু একটু জল দেব যাতে গরম ভাতের সাথে এই পাতলা ঝোলটা খাওয়া যায় আবার গরম জল অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে লো মিডিয়ামে ভালো করে ফুটতে দেব যতক্ষণ পর্যন্ত ঝোলটা একটা ভালো করে ফুটে না আসে এ সময় আমি এইখানে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম দু মিনিট হয়ে গেছে বন্ধুরা ঢাকা খুলে নিলাম দেখতে পাচ্ছ ঝোলটা আমার বকবগি ফুটে গেছে এরপর একটু নাড়াচাড়া করে একটা পাত্রে আমি তুলে রেখে নেব তাহলেই আমাদের কমপ্লিট সুটি আলু বা সাগনা সুটি আলু টমেটো দিয়ে পাতলা ঝোল